প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা হোল্ডিং ট্যাক্সের ওপর দশ শতাংশ ডিবেট সুবিধা সহ নানা সুবিধা ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন চাপানবাবগঞ্জে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুই ভুয়া এনজিও পাঁচ প্রতারক র্যাবের হাতে ধরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আর কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব ঘিরে রাজশাহীতে বেশ জোরে সরে চলছে দেবী বন্দনার প্রস্তুতি মনের মাধুরী মিশিয়ে আচল নন্দিনী মহামায়া দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা দিন যতই ঘনিয়ে আসছে ব্যস্ততাও বাড়ছে তাদের আয়োজকরা বলছেন এবার করোনার বিধিনিষেধ না থাকায় উৎসব হবে প্রাণবন্ত ইমরান আলীর ক্যামেরায় হোসেনের প্রতিবেদন আগামী অক্টোবর তোফাইল এক মহাষষ্ঠীর দিনে বোধনের মধ্য দিয়ে দুর্গতি নাসিনী সর্বমন্ত্রময়ী দেবী দুর্গাকে আহ্বান জানাবে সনাতন ধর্মের অনুসারীরা আনন্দে মাতোয়ারা হবে ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায় আর এই দিনটির জন্য প্রধান অনুষঙ্গ প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা তবে উপকরণের দাম বেশি থাকায় এবারও তেমন লাভের দেখা মিলবে না বলে জানালেন প্রতিমা কারিগররা আমাদের ধর্ম উপলক্ষে এমন যে যে দুর্গা আমরা তৈরি করছি এমন আনুষ্ঠানিক অনেক জিনিসপত্র কিনতে হয় এখন বর্তমান আগের তুলনার থেকে এখন অনেক জিনিসপত্র দাম বেশি এমন সেইভাবে আমরা কাজ করছি কমিটিকেও দেখতে হবে আমাদের ধর্মীরাও যাতে একটু ভালো থাকে এমন আমরা খুব ব্যস্ততা আছি সবাই কারিকাররা সবাই ব্যস্ত আছে পোষানো এটা দুর্গা ধরেন একটা দুর্গা পিছনে বিশ হাজার বাইশ হাজার টাকা খরচা যাচ্ছে জিনিসপত্রের দাম বেশি এমন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মোটামুটি কতগুলো আছে কত পঞ্চাশ হাজার টাকা আছে আমাদের মনে করেন যে এবার এই এবার জিনিসের প্রচুর দাম বেশি এবার গায়ে গায়ে মনে করেন যে আমাদের চলে যাবে আমাদের সেরকম ইনকাম হবে না দেখা যাক যদি মা আবার যদি সামনে আমাদের ভালো সবারই কামনা করে আবার হবে আমরা এই যে এই পূজার চলাকালীন আমরা এই যে মাটির কাজ চলছে আমার এই আসার এই এক মাস হচ্ছে আর এর আগে অন্য অন্য কারিগররা আসে এক মাস দুই মাস করে কাজ করে চলে গেছে আর এখন যে আমরা এক মাস কাজ করতেছি এই এক মাসের মধ্যে আমরা খুব চাপের মধ্যে পড়ে আছি এই আর নয় দিন বাকি আছে এই নয় দিনের মধ্যে আর এই যে তেষ্টা প্রতিমা আমাদেরকে রং করে এই যে কুমুটির হাতে তুলে দিতে হবে আমরা খুব রায় জাগতেছি ইয়া করতেছি খুব মানে চাপের মধ্যে পড়ে আছি আমরা বেশিরভাগ কাজ শেষ হলেও মুক্ত তপস্বিনী দেবী দুর্গাসহ অন্যান্য দেবদেবীর অবয়ে রঙ আর অলঙ্কার পড়াতে সময় লাগবে আরও কয়েকদিন তবে রঙের প্রাথমিক কাজ শুরু করেছেন তারা এখন আমাদের কাজ চলছে রঙের সাদা রঙের কাজ চলছে এক কট চলতিছে রঙ আরও দুই কট পড়বে তারপরে হচ্ছে আপনার আরও রঙের কাজ চলবে উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থাকবে সতর্ক অবস্থানে আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি থাকবে পর্যাপ্ত পুলিশ অতিরিক্ত নিরাপত্তায় মণ্ডপে মণ্ডপে নিয়োজিত থাকবে আনসার সদস্য সবকিছু মিলিয়ে উৎসবমুখর মুখর পরিবেশে পূজা উদযাপন করবেন সনাতন ধর্মের অনুসারীরা এমন প্রত্যাশা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তার এবার কিন্তু আপনাদের গত বছর কিন্তু আনসার ছিল না আনসার স্ট্রাইকিং রিজার্ভ থাকবে আমাদের পুলিশ থাকবে এবং পাশাপাশি আমার পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারিকে আমার রিকোয়েস্ট করেছি তাদের যে ভলান্টিয়ার এবং তাদের ভলান্টিয়ারকে আমরা বলেছি যে আপনারা চব্বিশ ঘন্টা ভলান্টিয়ার আমাদের পুলিশ সঙ্গে কাজ করবে এ করব এবং আমাদের যে এক তারিখ থেকে যে আমাদের পূজা সার্য পূজা হিন্দুদের মহোৎসব এটা শুরু হবে এটার প্রিভিয়াস যে প্রিভেন্টিভ মেজার হিসাবে এখন বিভিন্ন প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমাগুলোতে আমরা প্রতিদিনই খবর নিচ্ছি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ গত বছর রাজশাহীতে যেরকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে এবারও কিন্তু ইনশাল্লাহ হবে পূজা উদযাপন কমিটির তথ্যমতে এবছর রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পঁচানব্বইটি মণ্ডপে দেব মায়া পরমেশ্বরী দেবী দুর্গার আরাধনা হবে তবে প্রশাসন বলছে উৎসবকে নির্বিঘ্ন করতে প্রতিটি পূজা মণ্ডপে স্থাপন করতে হবে সিসি ক্যামেরা তোফায়েল হোসেন বরেন্দ্র টিভি রাজশাহী হোল্ডিং ট্যাক্সের ওপর দশ শতাংশ ডিবেট সুবিধা সহ ট্রেড লাইসেন্স অটোরিক্সা ও চার্জার রিক্সার নবায়নে বিশেষ সুবিধা ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন বৃহস্পতিবার রাশিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নৌ রি সাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে হাল ট্রেড লাইসেন্সের ওপর পনেরো শতাংশ সারচার্জবিহীন নবায়ন সুবিধা এবং অটোরিকশা ও চারজারিকশার দুই হাজার ও একুশ বাইশ অর্থ বছরে যারা নবায়ন করেননি সেই সকল মালিকগণকে আগামী ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশের মধ্যে বকেয়াসহ হাল পরিশোধ করে উক্ত সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় সেই সাথে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করে রিক্সা ও অটোরিকশার চালকগণকে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয় চাপাইনবাবগঞ্জের বিভিন্ন গ্রামের সহজ সরল মানুষকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশবন্ধু ও যমুনা নামে দুইটি ভুয়া এনজিও প্রতিষ্ঠান তবে শেষ রক্ষা হয়নি তাদের অবশেষে এই প্রতারক চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে জেলার বিশ্বনাথপুর আব্বাস দেশবন্ধু পল্লী উন্নয়ন সমিতির অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নবাবগঞ্জের র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কানসার ইউনিয়নের বহলাবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম একই এলাকার নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা পার্বতীপুর গ্রামের মতিউর রহমানের ছেলে আসমাউল হক কানসাট শিকারপুর গ্রামের সুলতান আলীর ছেলে মোহাম্মদ সোহেল রানা টিবনগর গ্রামের আব্দুল কাশেমের ছেলে কায়ুম রেজা বিজ্ঞপ্তিতে বলা হয় এই চক্রটি সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য দেশবন্ধু ও যমুনা নামে দুইটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গরিব অসহায় লোকদের বিনিয়োগ এবং টাকা ঋণ নেওয়ার জন্য উস্কানি দেয় পরে গ্রাহকদের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযোগের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের র্যাবের চৌকোশ গোয়েন্দা দল প্রতারক চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে নোয়াখালী চৌমুহনী পৌরসভায় গেল বছর পূজা মণ্ডপে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী আলোচনা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চৌমুহনী পৌর এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় পৌরসভা প্রাঙ্গণে এর আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল ইসলাম পৌরমেয়র খালেদ সাইফুল্লা সভাপতিত্বে মতবিনিময় সভায় পৌর এলাকার মসজিদের ইমাম পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ব্যবসায়ী ও পরিবহন নেতৃবৃন্দ মতবিনিময় করেন নাটোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব প্রাইমারি স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় বাগাতিপাড়ার সাইলকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল দুই শূন্য গোলে সিংড়ার পালসার সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইলকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খাদিজা খাতুন অপরদিকে বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল তিন এক গোলে বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সর্বোচ্চ গোলদাতা হন লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের জুনাই আহমেদ রাব্বি এবং সেরা খেলোয়াড় হন একই দলের সম্রাট খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর আহমেদ মাসুম এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর নবী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি সহ অন্যান্যরা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ